রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে গেছে, 90% রাস্তাঘাটই চলাচলের অনুপযোগী। এক একটা খানাখন্দে পরিপূর্ণ রাস্তা, সেখান থেকে মানুষের চলাচল করতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ। চলাচলের অযোগ্য ভাঙাচোরা রাস্তাঘাট, খাল ড্রেন সংস্কারের দাবিতে রিক্সা হকার উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সংবাদ সম্মেলনে সবাই শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন, বরিশালের জনগণের নাগরিক অধিকার আদায়ের জন্য আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। বরিশালের রাস্তাঘাটের বেহাল দশা, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে জনগণের অসহনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছর নভেম্বর মাস ধরে আমরা বরিশালের রাস্তাঘাট, খাল ড্রেন সংস্কারের দাবিতে দাবিপক্ষ পালন করেছিলাম। তারপর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহরের দু একটি প্রধান সড়ক সংস্কার করা হলেও বর্তমানে বরিশালের 58 কিলোমিটার রাস্তার প্রায় 90% রাস্তাই চলাচলের অনুপযোগী। খানা খন্দে পরিপূর্ণ রাস্তা দিয়ে চলতে গিয়ে জনগণের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় রাস্তাগুলি পরিণত হচ্ছে নদীতে, পানিবন্দী হয়ে মানুষ অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে। নগরীর 22টি খালের অধিকাংশ মৃত এবং তা পুনরুদ্ধারে গত 2 বছরে বরিশালে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে সাম্প্রতিক সময়ে জোয়ারের পানি বেড়ে নগরীর প্রধান সড়ক সদর রোডকেও প্লাবিত করেছে, যা বরিশালে অভূতপূর্ব ঘটনা। বরিশালবাসীকে যারা আগামীর বরিশালের উন্নয়নের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় গিয়েছেন, সেই উন্নয়নের ধাক্কা বরিশালবাসী ভাঙাচোরা রাস্তায় চলতে গিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বরিশাল সিটি কর্পোরেশনে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের হার অত্যন্ত উচ্চ, কিন্তু নাগরিক অধিকারের নিশ্চয়তা দেওয়ার বেলায় তৎপরতা প্রায় অদৃশ্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই বৈশ্বিক করোনা দুর্যোগের সময় দেশে বিদেশে অনেক মানুষ চাকরিচ্যুত হচ্ছে, কর্মসংস্থান কমছে, ফলে এই দুর্যোগ পরিস্থিতিতে কোনোভাবেই মানুষের শেষ সম্বল তার নিজের কর্মসংস্থান রিক্সা, ইজিবাইক বা রাস্তার পাশের ছোট দোকানগুলো উচ্ছেদ করা সমুচিত নয়। বরং এই দুর্যোগের সময় হতদরিদ্র খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময় বিসিসি থেকে চলমান রিক্সার লাইসেন্স নবায়ন করার জন্য বারবার তাগাদা দেওয়া হচ্ছে, অন্যথায় রিক্সা উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লাইসেন্স নবায়নের কোনো উদ্যোগ না থাকায় এই রিক্সা চালকদের কয়েক বছরের নবায়ন ফি বকেয়া পড়ে গেছে। সিটি কর্পোরেশনের গাফিলতির এই বকেয়ার দায়ভার কোনোভাবেই রিক্সা শ্রমিকের উপর চাপানো ঠিক নয়। রিক্সার লাইসেন্স নবায়ন করতে গিয়ে শ্রমিকদের কাছ থেকে বিগত কয়েক বছরের সকল বকেয়া আদায় চাপ দেওয়া হচ্ছে, যা এই করোনা মহামারী পরিস্থিতিতে অনেক রিক্সা শ্রমিকের জন্যই দেওয়া সম্ভব নয় এবং এটা বেশ অমানবিকও বটে। করোনা মহামারীর একটা বড় সময় রিক্সা বন্ধ ছিল এবং এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে রিক্সা শ্রমিকদের আয় কমে গেছে। এই অবস্থায় যে কোনো জনপ্রতিনিধির উচিত রিক্সার পাশে দাঁড়ানো, কিন্তু তা না করে বিসিসি থেকে যেভাবে মহামারী পরিস্থিতিতে টাকা আদায় রিক্সা শ্রমিকের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে এবং না হলে রিক্সা উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে, তা আমাদের বিস্মিত করেছে। আমরা অবিলম্বে করোনা মহামারী পরিস্থিতিতে রিক্সা ইজিবাইক হকার উচ্ছেদের ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আমরা করোনা মহামারী পরিস্থিতিতে বকেয়া ফি মওকুফ করে রিক্সা শ্রমিকদের লাইসেন্স নবায়নের দাবি জানাচ্ছি। নিম্নোক্ত 3 দফা দাবিতে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি। 1, অবিলম্বে বরিশালে চলাচলের অযোগ্য সকল ভাঙাচোরা রাস্তাঘাট, খাল ড্রেন সংস্কার করো। রিক্সা ইজিবাইক হকার উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করো। 2 এবং 3, করোনা মহামারী পরিস্থিতিতে বকেয়া ফি মওকুফ করে রিক্সা শ্রমিকদের লাইসেন্স নবায়নের সুযোগ দাও। আমাদের কর্মসূচিগুলি হচ্ছে, 9 সেপ্টেম্বর বুধবার সকাল 11টায় সাগরদী রূপাতলিতে আমাদের সমাবেশ হবে, 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 11টায় ভাটিখানায়, 11 সেপ্টেম্বর শুক্রবার বিকাল 4টায় পলাশপুরে, 12 সেপ্টেম্বর শনিবার সকাল 11টায় কাউনিয়া বিসিকে, 13 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় কাশীপুরে এবং 15 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 11টায় কেন্দ্রীয় সমাবেশ এবং মেয়র বরাবর স্মারকলিপি পেশ অনুষ্ঠিত হবে। উক্ত সকল কর্মসূচিতে আমরা আপনাদের ও বরিশালের সমস্ত জনগণের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি। ধন্যবাদ।